হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। যেমনটা থাম্বনেইলে তোমরা দেখেছো, 18 দিনের ট্রেনিং বনাম 365 দিনের ট্রেনিং। আমি মূলত রেলে দুটো ট্রেনিংয়ের কথা বলছি, একটা রেলওয়ে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং যেটা মূলত 1 বছর বা 365 দিনের একটা ট্রেনিং, এবং আরেকটা হচ্ছে RKVUI ট্রেনিং যেটাকে মূলত বলা হয় রেলওয়ে কৌশল বিকাশ যোজনা। তার অধীনে ক্যান্ডিডেটদের 18 দিনের একটা ট্রেনিং প্রোভাইড করা হয়। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই দুটো ট্রেনিং নিয়েই কিন্তু আলোচনা করব। মূলত এই দুটো ট্রেনিংয়ের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স কী রয়েছে এবং তার পাশাপাশি এই দুটো ট্রেনিংয়ের বেনিফিটই বা কী রয়েছে। প্রথমে আমি এই দুটো ট্রেনিংয়ের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ এই দুটো ট্রেনিংয়ে জয়েন করার জন্য ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশান কী থাকা প্রয়োজন। প্রথমে যদি 1 বছরের অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিংয়ের কথা বলি অর্থাৎ রেলওয়ের যে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং, সেখানে জয়েন করার জন্য ক্যান্ডিডেটকে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে, এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো। 50% নাম্বার কিন্তু অবশ্যই লাগে রেলে অ্যাপ্রেন্টিশিপ করার জন্য, এবং তার পাশাপাশি নির্দিষ্ট ট্রেডে বা রিলেভেন্ট ট্রেডে ITI কোর্স কিন্তু পাস করে থাকতে হয়। অর্থাৎ ফিটার, ইলেকট্রিশিয়ান, যেই ভ্যাকান্সিতে ফর্মটা বেরোবে বা অ্যাপ্রেন্টিশিপ ভ্যাকান্সি আসবে, সেই নির্দিষ্ট ট্রেডে তুমি যদি ITI কমপ্লিট করে থাকো অর্থাৎ 50% নাম্বার তোমার রয়েছে মাধ্যমিকে বা তার বেশি রয়েছে, তার পাশাপাশি তুমি সেই নির্দিষ্ট ট্রেডে ITI কোর্সও পাস করেছো, সেক্ষেত্রেই তুমি কিন্তু সেই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এবং সেখানে সিলেকশনটা কীভাবে হয়, মেরিট বেসিসে কিন্তু সম্পূর্ণ সিলেকশনটা হয়। তোমার যে মাধ্যমিকের নাম্বার তার পাশাপাশি ITI-এর যে নাম্বার, দুটোকে মার্চ করে 2 দিয়ে কিন্তু ডিভাইড করে একটা অ্যাভারেজ মার্কস বের করা হয়, এবং সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু মেরিটটা তৈরি হয়। কোনো রিটেন এক্সাম কিন্তু এক্ষেত্রে ক্যান্ডিডেটকে দিতে হয় না। এরপর 2 নম্বরে যেটা রয়েছে RKVUI ট্রেনিং, রেলওয়ের তরফ থেকে 18 দিনের যে রেলওয়ে কৌশল বিকাশ যোজনার অধীনে ট্রেনিংটা ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে প্রোভাইড করা হচ্ছে, সেখানে জয়েন করার জন্য ক্যান্ডিডেট যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা মিনিমাম রাখা হয়েছে মাধ্যমিক পাস। অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তুমি এই ট্রেনিংটার জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে ক্যান্ডিডেটকে কিন্তু ITI পাস করে থাকার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই এই 18 দিনের ট্রেনিংটা কিন্তু ক্যান্ডিডেট চাইলেই করতে পারবে বা এই ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবে। তাহলে প্রথমেই আবেদন করার জন্য দুটো ট্রেনিংয়ের মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে ডিফারেন্স বা পার্থক্য রয়েছে সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। অ্যাপ্রেন্টিশিপের জন্য মাধ্যমিকে 50% নাম্বার, মিনিমাম 50% নাম্বার, তার পাশাপাশি ITI কোর্স কমপ্লিট করে থাকতে হবে। তবে RKVUI ট্রেনিং যেটা রয়েছে সেখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস করে থাকলেই হবে। RKVUI ট্রেনিংয়ের ক্ষেত্রে সিলেকশন প্রসিডিওর যদি বলি তাহলে এক্ষেত্রেও কিন্তু মেরিট বেসিসে সিলেকশন হয়। অর্থাৎ মাধ্যমিকে ক্যান্ডিডেট কত নাম্বার পেয়েছে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু ক্যান্ডিডেটকে এখানে সিলেকশন করা হয়। এক্ষেত্রেও কিন্তু কোনো রিটেন এক্সাম ক্যান্ডিডেটকে দিতে হয় না বা কোনো ইন্টারভিউ ক্যান্ডিডেটকে দিতে হয় না। এবার যদি দুটো ট্রেনিংয়ের অ্যাডভান্টেজ বা বেনিফিটের কথা বলি তাহলে স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকেই কিন্তু এটা বোঝা উচিত যে একটা হচ্ছে 365 দিন বা 1 বছরের ট্রেনিং অর্থাৎ যেটা রেলওয়ে অ্যাপ্রেন্টিশিপ, এবং তার পাশে আরেকটা হচ্ছে 18 দিনের একটা ট্রেনিং অর্থাৎ RKVUI যেটা রয়েছে। তো একটা 18 দিন এবং আরেকটা 365 দিন, তো দুটোর মধ্যে ডিফারেন্স ও পার্থক্য নিশ্চয়ই থাকবে বেনিফিট বা অ্যাডভান্টেজের দিক দিয়ে, এটা তো আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। কারণ 1 বছর যে ট্রেনিংটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে সেই ট্রেনিংয়ে যেই সমস্ত বেনিফিট তোমাদের দেওয়া হবে সেটা কখনোই 18 দিনের ট্রেনিংয়ে পাওয়া সম্ভব না। আমি সবসময় তোমাদের সাজেস্ট করি রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিশিপ করার জন্য বা এইরকম কোনো অর্গানাইজেশন থেকে অ্যাপ্রেন্টিশিপ করার জন্য যেখান থেকে তোমরা পরবর্তীতে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে, সেই যে ট্রেনিংটা তোমরা করছো সেখান থেকে তোমাদের কিছু লাভ হবে। তো রেলওয়ে থেকে যদি অ্যাপ্রেন্টিশিপ করো সেক্ষেত্রে গ্রুপ ডির যে ভ্যাকান্সি, রেলওয়ের যে লেভেল 1 বা গ্রুপ ডি যে পোস্ট, সেখানে কিন্তু 20% রিজার্ভেশন থাকে। মূলত রেলওয়ে থেকে যারা অ্যাপ্রেন্টিশিপ করে তাদেরকে রেলওয়ের ভাষায় বলা হয় CCAA অর্থাৎ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিশিপ, তাদের কিন্তু 20% রিজার্ভেশন দেওয়া হয় সেখানে। তো সেক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ থাকে সেই লেভেল 1 পোস্টে তোমাদের জব পাওয়ার। তবে 18 দিনের যে RKVUI ট্রেনিং সেখানে কিন্তু এরকম কোনো অ্যাডভান্টেজ বা বেনিফিট তোমাদের কখনোই প্রোভাইড করা হবে না। RKVUI ট্রেনিংটা মূলত সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য, মনে করো মাধ্যমিক পাস করেছে একজন ক্যান্ডিডেট এবং মাধ্যমিক পাস করার পরে আমরা কিছুটা সময় পাই, কিছুটা গ্যাপ আমাদের থাকে মাঝখানে, তো সেই সময় 18 দিনের ট্রেনিংটা আমরা চাইলে করতেই পারি। তো সেক্ষেত্রে অ্যাডভান্টেজ কী হতে পারে, এক্ষেত্রে আমরা জানি যে আমরা গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টে কোনো রকম রিজার্ভেশন পাবো না। তবে এক্ষেত্রে আমরা কী বেনিফিট পাবো সেটা আমি তোমাদের একটুখানি বুঝিয়ে আমি তোমাদের বলি যে এখান থেকে এই 18 দিনের ট্রেনিংটা করলে কীরকম বেনিফিট তোমাদের হতে পারে। প্রথমত তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেটা আমি কোনো বেনিফিট বলে আমি মনে করি না, যে তোমরা একটা 18 দিনের কোর্স কমপ্লিট করলে সেক্ষেত্রে তোমরা একটা এক্সাম দিলে, এক্সামটা পাস করলে এবং তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হলো যে এমন তোমরা কোথাও কোনো একটা ইউনিট থেকে বা কাছাপাড়া ওয়ার্কশপ বা লিলু ওয়ার্কশপ কোথাও থেকে তোমরা এই রেলওয়ে যে কৌশল বিকাশ যোজনা এর অধীনে এই ট্রেনিংটা কমপ্লিট করেছো এবং তার একটা সার্টিফিকেট তোমাদের দিয়ে দেওয়া হলো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না সেই সার্টিফিকেটটা তোমরা খুব একটা কাজে লাগাতে পারবে বলে। তবে আসল যে বেনিফিটটা তোমাদের হবে সেটা হচ্ছে তোমরা রেলের মতো একটা অর্গানাইজেশনে ঘুরে দেখতে পারবে 18 দিন সম্পূর্ণ তার ওয়ার্ক কালচারটা, ভেতরে কীভাবে কী কাজ হচ্ছে, টেকনিশিয়ানরা কীভাবে কী কাজ করছে, সমস্ত যে ওয়ার্কটা, ওয়ার্ক কালচার যে রয়েছে একটা ওয়ার্কশপের ভেতরে বা যেখানেই তোমার পোস্টিং হোক না কেন এই 18 দিনের ট্রেনিংয়ের জন্য, তো ভেতরে কীরকম কী পরিবেশ রয়েছে সম্পূর্ণটা তোমরা ঘুরে দেখতে পারবে। এবং নিজেদের মধ্যে তখন থেকে একটা জেদ কিন্তু কাজ করবে, একটা মোটিভেশন কিন্তু সেখান থেকে তোমরা পাবে আগামী দিনে রেলওয়ের মতো অর্গানাইজেশনে
জয়েন করার জন্য, এবং সেটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় একটা বেনিফিট। সেখানে কিন্তু কখনোই সাধারণ কোনো ছেলে মেয়ে ঢুকে এরকম ট্রেনিং করার সুযোগ পায় না। তো রেলওয়ের তরফ থেকে এমন একটা ট্রেনিং করার সুযোগ দেওয়া হয়েছে তোমাদের, যে সমস্ত ক্যান্ডিডেট এখানে চান্স পাবে তাদের কাছে এটাই হবে একটা অপরচুনিটি, সেখান থেকে সমস্ত কিছু দেখে একটা মোটিভেশন সেখান থেকে নেওয়া, একটা মোটিভেশন সেখান থেকে নিয়ে সেটাকে একটা জেদে পরিণত করে আগামী দিনে খেটে সেই জায়গাটায় পারমানেন্ট হিসেবে পোস্টিং পাওয়া। অর্থাৎ মনে করো কাজ সাপোর্ট ওয়ার্কশপে তুমি 18 দিনের জন্য এই ট্রেনিংটা জয়েন করলে, সেখান থেকে তুমি এতটা একটা মোটিভেশন নিয়ে বেরোবে যেই মোটিভেশনটা তোমায় 60 বছর পর্যন্ত সেখানে চাকরি পাওয়ার জন্য কিন্তু জয়েন করাতে বাধ্য করবে। একটা সময় তুমি সেখানে চাকরিতে জয়েন করবে 60 বছর পর্যন্ত যেন সেখানে থাকো, 18 দিনটা যেন তোমায় সেই 60 বছর অবধি রাখার জন্য বাধ্য করে সেখানে। এটাই হচ্ছে আমার মতে এই 18 দিনের ট্রেনিংয়ের একটা বেনিফিট। কারণ আমরা অ্যাপ্রেন্টিসশিপ করলে একটা 20% রিজার্ভেশন কিন্তু পাচ্ছি গ্রুপ ডি ভ্যাকান্সিতে, সেই রকম কোনো রিজার্ভেশন কিন্তু 18 দিনের ট্রেনিং করে কখনোই পাওয়া সম্ভব না, এরকম কোনো বেনিফিট কিন্তু এখানে নেই। তবে যেই বেনিফিটটা কাজে লাগানো যেতে পারে সেটা হচ্ছে এটা, সেখান থেকে একটা মোটিভেশন নেব এবং সেই মোটিভেশনটা কাজে লাগাবো পড়াশোনার দিকে, পড়াশোনা করে আমি একটা জব পাবো এবং 60 বছর যে রিটায়ারমেন্ট লাইফ সেই অবধি যেন আমি কাজ সাপোর্ট ওয়ার্কশপে থাকতে পারি। 18 দিনের এই ট্রেনিংটা থেকে এই একটা বেনিফিট কিন্তু তোমরা নিতে পারো। যখন তোমাদের কাছে ফ্রি সময় রয়েছে, 18 দিন 3 সপ্তাহের একটা ট্রেনিং তোমরা চাইলে করতেই পারো। যখন ফ্রি সময় রয়েছে মাধ্যমিক দেওয়ার পর হতে পারে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর হতে পারে, যখন তোমাদের কাছে ফ্রি সময় রয়েছে তখন তোমরা কিন্তু নিজস্ব পছন্দ মতো ট্রেড সেখানে সিলেকশন করা যায়। মনে করো কাজ সাপোর্ট ওয়ার্কশপ থেকে ভ্যাকান্সি বাড়লো, ফিটারে রয়েছে 20টা সিট, ইলেকট্রিশিয়ানে রয়েছে 20টা সিট, ওয়েল্ডারে রয়েছে 20টা সিট, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সেখান থেকে ট্রেড চুজ করতে পারবে। এক্ষেত্রে আইটিআইয়ের কিন্তু কোনো প্রয়োজন নেই, তবে আইটিআই ট্রেডগুলো সেখানে থাকে, আইটিআই ট্রেড অনুযায়ী ভ্যাকান্সি থাকে। তবে এক্ষেত্রে মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, পছন্দ অনুযায়ী ট্রেড চুজ করবে এবং সেখানে যদি তোমার সিলেকশন হয় মেরিট বেসে তাহলে তুমি কিন্তু 18 দিনের সম্পূর্ণ ট্রেনিংটা করতে পারবে। তোমরা অনেকে এই বিষয়টা নিয়ে আমায় প্রশ্ন করেছিলে যে দাদা দুটো ট্রেনিংয়ের মধ্যে ডিফারেন্স কী কী রয়েছে বা আমরা কী কী বেনিফিট পেতে পারি, তো সেই কারণেই কিন্তু আজকে ভিডিওটা করা। আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। রেলের যে অ্যাপ্রেন্টিসশিপ সেটা সম্পর্কে তোমাদের ধারণা তো ক্লিয়ার ছিলই, তবে আরকে ভিওটাও আমি এখানে অ্যাড করলাম এই কারণে যাতে দুটো বিষয় তোমাদের ক্লিয়ার হয়। এই বিষয়ে আমার যে নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা সেটাই মূলত আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা নিজেরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে যে 18 দিনের ট্রেনিংটা তোমাদের কাছে কীরকম কী মনে হচ্ছে, সেই ট্রেনিংটা কীভাবে তোমাদের বেনিফিট দিতে পারে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে। তাহলে আজকে এই ভিডিওতে এ পর্যন্তই, তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, থ্যাংক ইউ। Thank you.